সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে। দীর্ঘদিন যাবৎ যারা ঘরে বসে বিনামূল্যে ভাগ্যফল জানার আগ্রহ নিয়ে কমেন্ট করে অধীর আগ্রহে বসে আছেন, তাদের নিয়ে আমার আজকের আয়োজন। তো আপনারা ভিডিওটি দেখুন এবং ঘরে বসে বিনামূল্যে পরিষেবাটি গ্রহণ করুন। যদি এই পরিষেবাটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার বা প্রিয়জনদেরও এই পরিষেবা পেতে সহযোগিতা করতে পারেন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে যারা ঘরে বসে বিনামূল্যে এই পরিষেবা পেতে চান, তারা অবশ্যই এই পর্বটিতে কমেন্ট করবেন। এই পর্বের ভিডিওর থামের উপরেও লেখা থাকবে যে এই পর্বে কমেন্ট করুন, এবং ভিডিও চলার সময় সমগ্র ভিডিওতেই লেখা থাকবে যে এই পর্বটিতে কমেন্ট করতে হবে। তো এই পর্বটিতে কমেন্ট করলে তবেই না ঘরে বসে বিনামূল্যে এই পরিষেবাটি পাবেন। এবং এই পর্বে কমেন্ট করার পূর্বে পূর্ণ নাম, সঠিক জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম বার, জন্ম সময় এবং যে জেলাতে জন্মগ্রহণ করেছেন, এই কয়েকটি পয়েন্ট কোনো একটি কম থাকলে আপনি ঘরে বসে বিনামূল্যে এই পরিষেবাটি আপনারা পাবেন না। তো দর্শকবৃন্দ, এই পর্বে সর্বপ্রথম যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন সিদ্ধার্থ সান্ত্রা। সিদ্ধার্থ সান্ত্রা, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 24 ফেব্রুয়ারি 2006। প্রশ্ন করেছেন পড়াশোনা কেমন, চাকরি হবে কিনা, শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই সকল বিষয়ে জানতে চেয়েছেন। তো আপনার লগ্ন হচ্ছে তুলা, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, আর রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া। তো তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তৃতীয় ষষ্ঠপতি, সে পাপক গ্রহ লগ্নে বসে আছে, তাই তো আপনার সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ থেকে কিন্তু বিচলিত করবে। যতটা প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, লাভ হওয়ার কথা ততটা হবে না। সেই সঙ্গে তৃতীয় কিন্তু শুক্র এবং চন্দ্র বসে আছে, যদিও শুক্র আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, যার জন্য বৃহস্পতির পাপস্থতা অনেকাংশে লাঘব হবে। তাই তো তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় করার জন্য ভাই বোনের মধ্যে আপনাকে ধনী, জন্মদিত, শিক্ষিত, প্রতিষ্ঠিত করবে। 2 বা 3 জন ভাই বোন হতে পারে সর্বোচ্চ যদি হয়। তো সেই সঙ্গে আপনার ধৈর্য, সাহস, মনোবল, জনবল এগুলো বাড়বে, নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ জীবন যাপন করতে সহযোগিতা করবে। আর চতুর্থ পঞ্চমপতি শনি কিন্তু কর্মভাবে বসে আছে, এবং এই যে কর্মভাবে শনি বিশেষ করে আপনার কর্ম প্রাপ্তির পথকে সুগম করবে, কারণ শনি সে কিন্তু শুভ কারক গ্রহ, এবং এমনকি শনি একাই রাজযোগ কারক গ্রহ। সেই সঙ্গে শনি মায়ের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, মাতার কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, পিতৃ ধন সম্পদ সম্পত্তি পাবেন, পিতা নামজাদা হবে, এমনকি বিশেষ করে আপনি শিশুকালেও যেমন লেখাপড়ায় আপনি চমক দেখাবেন, তেমনি উচ্চ শিক্ষায় কিন্তু চমক দেখাতে সক্ষম হবেন, এমনকি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনায় সফলতা হবে। সেই পড়াশোনা নিয়ে আপনি কর্ম করে কর্ম ব্যাপার দেশে দেশ বিদেশ ভ্রমণ করে যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি লাভ করবেন, এমনকি দোষে গুণে মানুষ, তবে গুণ অংশ বাড়বে আর দোষ অংশ মানে লোপ পাবে, যার ফলে আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন। তবে মনে রাখবেন যে ভাগ্য দ্বাদশপতি বুধ কিন্তু সে আপনার শুভ গ্রহ, তবে রাহু যুক্ত ষষ্ঠে অবস্থান করছে, বিশেষ করে মুখ গহ্বরে ঘা, বুদ্ধিভ্রংশতা, লালা ঝরা, এমনকি মানসিক বিষণ্ণতা, শিরার রোগ এগুলোতে কম বেশি ভোগাবে। সেই সঙ্গে কোনো দুর্ঘটনাজনিত রক্তপাত, এমনকি অস্ত্রোপচার, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত, সেলাই বা হাসপাতালে চক্কর কাটা, এগুলো কিন্তু ঘটবে। তাছাড়া ধনপতি সপ্তম পতি মঙ্গল কিন্তু পাপক গ্রহ, সে অষ্টমে অবস্থান করছে, ঘোর মাঙ্গলিক দোষ তৈরি করেছে, এটি কিন্তু কোনো ক্রমেই লাঘব হবে না। মনে রাখবেন যে লগ্ন ভাবস্থ মঙ্গল, চতুর্থস্থ মঙ্গল, সপ্তমস্থ মঙ্গল, অষ্টমস্থ মঙ্গল এবং দ্বাদশস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে। তো অষ্টমস্থ মঙ্গলের কিন্তু কোনো প্রতিকার নেই, তাই তো
বিবাহ বিবাহিত জীবন কোনো ক্রমেই যে শুভ হবে এটি বলা সম্ভব নয়। তাই তো বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটক বিচার বিশ্লেষণ করে শুভ যোগ পেলে তবেই না বিবাহ করবেন, নচেৎ কিন্তু বিবাহ বিবাহিত জীবনে জরা ব্যাধি দুঃখ দৈন্য দারিদ্র দশা এগুলো যেতে ধরবে, এমনকি দাম্পত্য জীবন নিয়ে মামলা মোকদ্দমা বিচ্ছেদে রূপ নিতে পারে, শালীর বিচারের দ্বারস্থ হতে পারে, অকালে জীবন সঙ্গীর জীবন অবসান করতে পারে, বারংবার আত্মধ্বংসের দিকে মন ধাবিত করতে পারে। তাছাড়া দ্বাদশস্থ কেতু ভুল বোঝাবে, সন্দেহ করাবে, প্রতি কাজে শুরু ভালো করাবে, শেষ ভালো করবে না। তাই তো বিশেষ করে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নিজের পায়ে যেন নিজে কুড়াল না মারি সেদিকে সতর্ক থাকতে হবে। তো সিদ্ধার্থ সন্ত্রা আপনার সতর্কতাই কিন্তু মুক্তির চাবি বলে গণ্য হবে। তাই তো বিশেষ করে রক্তপ্রবাল জীবনেও পরিধান করবেন না, রাহুর গোমেদ পরিধান করবেন না, এই দুটি রত্ন কিন্তু বর্জন করবেন। তবে বৃহস্পতির সাদা রঙের পোকরাজ, কেতুর ক্যাটসাই এবং শনির ইন্দ্রনীলা এই তিনটি রত্ন আপনার জীবন চলার পথের যাবতীয় বাধা বিপত্তি দূর করে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সিদ্ধার্থ সান্ত্রা আপনি তখন জীবনে সুখী সমৃদ্ধিময় জীবন গড়বেন, ধৈর্য সাহস মনোবল পূর্ণ এক চমকপ্রদ জীবন আপনি অতিবাহিত করবেন। তবে সামনে যে মঙ্গলের দশা আসছে 2024 সালের 25শে জুন থেকে 26শে জুন 2031 পর্যন্ত, এই সময় কিন্তু আপনার জীবনের মানে জীবনে এক বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, জরা ব্যাধি, দুঃখ, দৈন্য এগুলো কিন্তু জেঁকে ধরতে পারে। তাই তো পূর্ব থেকে সতর্কতামূলক এই প্রতিকার দূতগুলো ধারণ করবেন। প্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন অশোক মুহুরী। অশোক মুহুরী আপনি জন্ম তারিখ জানিয়েছেন 9ই সেপ্টেম্বর 1969। তো আপনি ভবিষ্যৎ জানতে চেয়েছেন এবং কি প্রতিকার লাগবে সেটি জানতে চেয়েছেন। তো দেখুন, আপনার কন্যা লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। তো কন্যা লগ্নের লগ্নে লগ্নপতি এবং দশমপতি বুধ, সেখানে চতুর্থ সপ্তমপতি বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে। তো বিশেষ করে বৃহস্পতি পাপ হতে পারে, কিন্তু বুধ কিন্তু নিঃসন্দেহে শুভকারক গ্রহ। তো এই যে লগ্নভাবে বুধ বৃহস্পতির জ্যোতি আপনাকে বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, অধ্যবসায়ী, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব গুণে গুণান্বিত করবে। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে, মাতা মাতৃ স্থানীয়ের কাছ থেকেও সহযোগিতা পাবেন, বিবাহের পর ভাগ্যোন্নতি ঘটবে, জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন, জীবন সঙ্গী ও কর্ম পাবে। তাছাড়া কন্যা লগ্নের তৃতীয় অষ্টমপতি মঙ্গল পাপ হওয়া সত্ত্বেও সে কিন্তু তৃতীয় অবস্থান করছে। তো তৃতীয় নিজ গৃহে অবস্থান করার কারণে সূর্য বীর্য ঐশ্বর্যশালী করবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কিছুটা বাড়তে পারে, এটিকে দমন করার চেষ্টা করতে হবে। তথাপিও আপনি নিট অ্যান্ড ক্লিন মানুষ, স্বচ্ছ মানুষ, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে বিদ্যাপতি এবং ষষ্ঠপতি শনি মহারাজ কিন্তু অষ্টমে অবস্থান করছে, ক্রনিক ব্যাধিতে আক্রান্ত করবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম মামলা মোকদ্দমা এগুলো জড়িয়ে দিতে পারে, চোর চিটিংবাজের দৌরাত্মে ক্ষতিগ্রস্ত হতে পারে, অংশীদারি কারবার করতে গিয়ে লোকসান গুনতে হতে পারে, এমনকি জীবনকে স্তব্ধ করে দিতে পারে। তাই তো বিশেষ করে এই শনির কুপ্রভাব থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। যদিও দ্বাদশপতি দ্বাদশে সেখানে রবির সঙ্গে কেতু যুক্ত হয়ে, নিষ্ক্রিয় রবি কেতু যুক্ত হয়ে অবস্থান করছে, তো বিশেষ করে শেষ ভালো যার সব ভালো তার এটি কিন্তু বাস্তবায়িত হবে। তবে শনির প্রতিকার ব্যতি রেখে কিন্তু জীবনে সুখী হওয়া যাবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাই তো শনির ইন্দ্রনীলা, রাহুর গোমেদ এই দুটি রত্ন ধারণ করবেন, দেখবেন যেমন জীবনকে আলোকিত করবে তেমনি বাধা বিপত্তি কাটাবে, রোগ ব্যাধি যন্ত্রণার হাত থেকে মুক্ত করবে এবং শেষ জীবন সন্তান সন্ততি নিয়ে, ভাই বোন নিয়ে সুখী সমৃদ্ধিময় জীবন দান করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো এই শনি একমাত্র যদি অশুভ ফল দেয়, অষ্টমে তো অশুভ ফল দেবে এবং ঘাতক হবে, তখন কিন্তু সন্তান অবাধ্য হবে, এমনকি সন্তানের কারণে মনোকষ্ট হবে, সেই সঙ্গে দেখা যাচ্ছে সন্তান বংশের মুখ কালিমালিপ্ত করবে। তাই তো প্রতিকারের গুরুত্ব অশোক মুহুরী আপনার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, এটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন শাওন। শাওন জন্ম তারিখ জানিয়েছেন 9ই আগস্ট 2001। প্রশ্ন করেছেন কবে থেকে ইনকাম করতে পারবো, বিবাহিত জীবন কেমন হবে। তো দেখুন, আপনার
কুম্ভ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। তো কুম্ভ লগ্নের লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি কিন্তু চতুর্থে বসে আছে। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি লগ্নপতি এবং দ্বাদশপতি সে চতুর্থ ভাবে বসে আছে। তো চতুর্থ ভাবে বসে থেকে তার তৃতীয় দৃষ্টি রবি বুধের উপর ফেলে বুধাদিত্য যোগকে কিন্তু নষ্ট করেছে। কর্মভাবে তৃতীয় দশমপতি মঙ্গল কর্মভাবে অবস্থান করা সত্ত্বেও তার উপর শনির পাপ দৃষ্টি পড়ার কারণে কর্ম নিয়ে সদা চিন্তিত, ঘন ঘন কর্ম পরিবর্তন, কর্ম ব্যাপক দেশে ভ্রমণ, সেই ভ্রমণ লাভদায়ক না হয়ে বরং ভ্রমণ ঘাতক প্রমাণিত হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আর শনির দশম দৃষ্টি কিন্তু লগ্নের উপর পড়েছে, যদিও এটি লগ্নটি শনির মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ, তাছাড়া স্বগৃহ। তো এটি তথাপিও বিশেষ করে এই শনি কিন্তু মনোকষ্ট, মনোবেদনা, মনোসঞ্চলতা, এমনকি ক্রনিক ব্যাধি পীড়ায় আক্রান্ত, এগুলো কিন্তু করবে। তাছাড়া বিশেষ করে পঞ্চমে ধনপতি এবং আয়পতি বৃহস্পতির সঙ্গে রাহু শুক্র যুক্ত হয়ে অবস্থান করছে, এটি কিন্তু একেতে গুরুচণ্ডাল দোষ, তার সঙ্গে শুক্রের যুতি, তো এটি কিন্তু শুভকর হবে না। যদিও শুক্র শুভকারক গ্রহ, তথাপিও রাহু চণ্ডাল বিশেষ করে গুরু চণ্ডাল দোষ যুক্ত হওয়ার কারণে এই শুক্রের স্বচ্ছতা, নিটেন ক্লিনতা, ভাগ্যলক্ষ্মীর কৃপা, পিতার কাছ থেকে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করবে। এমনকি পিতা দীর্ঘস্থায়ী ব্যাধি পীড়ায় ভুগবে, অকালে পিতাকে হারাতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনার সন্তান সন্ততি নিয়েও কিন্তু মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, বংশের মুখ কালিমালিক্ত, এগুলো হতে পারে। তথাপি ওই একাদশে কেতু আর দশমস্থ মঙ্গল এরা কিন্তু শুভ ফলদাতা হবেন, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, নিত্য নতুন পথে উপার্জন করবেন, যে উপার্জন দিয়ে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, পকেটে টাকায় পূর্ণ থাকবে, যার ফলে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি বিশেষ করে আপনাকে সৎ মানুষ করার চেষ্টা করবে, উদার করার চেষ্টা করবে, পরোপকারী নির্ভীক চরিত্রের মানুষ করার চেষ্টা করবে। তথাপিও এই পঞ্চম ভাবস্থ রাহু বৃহস্পতি কিন্তু একমাত্র বিশেষ করে জীবনের প্রতিভা গুণাবলীকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে, সতর্কতা যেমন অবলম্বন করতে হবে তেমনি প্রতিকার স্বরূপ আমি বলবো যে কখনোই গোমেদ রক্ত ধারণ করবেন না এবং রক্ত প্রবাল ধারণ করবেন না। গোমেদ রক্ত প্রবাল যদি থেকে থাকে তাহলে খুলে রাখুন। রবির চুনি, বৃহস্পতির পোকরাজ এবং চন্দ্রের মুক্তা, এই তিনটি রত্ন ধারণ করবেন, দেখবেন তবেই জীবন আলোকিত হবে, জীবনের বাধা বিপত্তি দূর করবে এবং জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে। তখনই আপনাকে সৎ মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠতে এই তিনটি রত্ন মন্ত্রের ন্যায় কাজ করবে। সুপ্রিয় দর্শক, এবার যিনি বাক্যফল জানবেন তিনি হচ্ছেন জামাল হোসেন। জামাল হোসেন আপনি জন্ম তারিখ জানিয়েছেন 9 সেপ্টেম্বর 1981। প্রশ্ন করেছেন জ্যোতিষী হয়ে ইনকাম করে খেতে পারবো কিনা। বাহ, খুব সুন্দর প্রশ্ন। তো আপনার লগ্ন সিংহ, সিংহ লগ্নের লগ্নাধিপতি রবি কিনা লগ্নে অবস্থান করছে। তো লগ্নপতি লগ্নে এটি কিন্তু বিশেষ করে সিংহ লগ্নের ক্ষেত্রে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ জীবন আপনাকে দেবে। সেই সঙ্গে সূর্য বা ভাস্কর দেব রবি মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় সারা জীবন আলোক বিকিরণ করে যাবে আপনার উপর। তবে মনে রাখতে হবে যে এই রবির উপর কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, যার ফলে কিন্তু এটি গ্রহণ যোগের মতো অশুভ ফল কিন্তু দেবে, যার ফলে মাথা ব্যথা, মাথা ঘোরা, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, নাক কান গলার রোগ, এগুলোতে কম বেশি ভোগাবে। তাছাড়া সিংহ লগ্নের জাতক আপনি, বুধ আর শুক্র দুটি গ্রহ পাপ গ্রহ, তবে বুধ ধনভাবে নিজ গৃহে অবস্থান করছে শনি এবং বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। তো এই যে বৃহস্পতি বিদ্যাপতি এবং অষ্টমপতি, সেই সঙ্গে ষষ্ঠ সপ্তমপতি শনি যুক্ত। তো দেখুন, জ্যোতিষী হতে গেলে শনির শুভত্ব এবং কেতুর শুভত্ব এ দুটি থাকতেই হবে, আর রবি যদি শুভ থাকে তখন যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ জ্যোতিষ হবেন। তো শনি কিন্তু এখানে ষষ্ঠ সপ্তম পতি, সে কিন্তু ধনভাবে অবস্থান করছে, তো এ কিন্তু খুব একটা শুভ ফলদাতা হবেন না। তাছাড়া বিশেষ করে বৃহস্পতি
শুক্রের সম্বন্ধ করলে রাজযোগের ফল দেয়, কিন্তু বৃহস্পতি শুক্র সম্বন্ধ করেনি। শুক্র যদিও তৃতীয় দশমপতি, সে তৃতীয় ভাবে আছে। আপনি জ্যোতিষী হন আর না হন, যে কর্মেই থাকুন না কেন, ভাই বোনের মধ্যে ধনী জননন্দিত প্রতিষ্ঠিত হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া বিশেষ করে গুপ্ত প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে, শ্রমিক কর্মচারীরা বিরোধিতা করবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যদিও বিদ্যাপতি অষ্টমপতি বৃহস্পতি বুধ যুক্ত শনি যুক্ত, এখানে বৃহস্পতি কিছুটা জ্ঞান গরিমা, কিছুটা সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করার সুযোগ দেবে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও দিতে পারে, তবে সেটি কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী দেবে তা কিন্তু নয়। তাছাড়া ষষ্ঠ ভাবস্থ কেতু ক্রনিক ব্যাধি বীড়ায় ভোগাবে, এমনকি বিশেষ করে বংশগত কোনো ব্যাধি বীড়ায় ভোগাবে, সেই সঙ্গে উচ্চ স্থান থেকে পতন ঘটাবে, এমনকি কালসর্প দোষে কিন্তু জন্মগ্রহণ করেছেন, এটি ভুলে গেলে চলবে না। তো এই কালসর্প দোষ বিশেষ করে জন্মদিন ঘটা করে পালিত না হলেও মৃত্যুদিন ঘটা করে পালিত হবে। সেই সঙ্গে যদি এই মঙ্গল কিন্তু দ্বাদশে নিঃস্বস্ত হয়েছে, এমনকি রাহু যুক্ত মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে, তাই তো বিবাহের পর ভাগ্য উন্নতি তো দূরের কথা, ভাগ্যের অবনতি ঘটতে পারে, এমনকি জীবন সঙ্গী চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, জীবন সঙ্গী কর্তৃক ধন সম্পদ লুণ্ঠন হতে পারে, শ্বশুর বাড়িকে সারা জীবন সহযোগিতা করতে হতে পারে, এগুলো কিন্তু বই নিয়ে বেড়াতে হতে পারে। তাছাড়া বর্তমানে কিন্তু রাহুর দশা চলছে, এটা 2033 পর্যন্ত চলবে। এই রাহুর দশাকালে কোনো ক্রমেই কিন্তু ভালো কিছু হবে না। ঘন ঘন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এগুলো মেরামত করতে হবে। পরিবারে বয়স্ক লোকের এই রাহুর দশাকালে জীবন অবসান ঘটবে, সেই সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি ঘটবে, জীবন সঙ্গীর শরীরে অস্ত্রোপচার ঘটবে, মাকে হারাতে হতে পারে এই সময়, এমনকি ভাগ্যের নির্মম পরিহার যেতে পারে, ঋণগ্রস্ত হতে পারে, পিতৃ সম্পত্তি মাতৃ সম্পত্তি বিনষ্ট করতে পারে এই রাহুর দশাকালে। তাই তো বিশেষ করে আমি প্রতিকার স্বরূপ বলবো যে রক্ত মুখী নীলা, যেটা রাহু মঙ্গল শনি তিনজনকে একসঙ্গে গাইড করবে। তো এই রক্তমুখী নীলা, যদিও আপনারা প্রশ্ন করতে পারেন যে সিংহ লগ্নের জাতক আমি কেন রক্তমুখী নীলা পড়ব, তো রবির উপর কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, এটি ভুলে গেলে চলবে না, যার জন্য রবি মঙ্গল রাহু শনি চার গ্রহকে একসঙ্গে গাইড করবে রক্তমুখী নীলা। আর ষষ্ঠ অবস্থ কেতু, এই প্রতিকার ধারণ করুন, দেখবেন আপনি নিজে তো জ্যোতিষ হয়েছেন, তো জ্যোতিষ হয়েছেন কি রত্ন পড়েছেন আপনি নিজেই জানেন, কতটুকু উন্নতি করছেন আপনি নিজেই জানেন। তাই তো আমি বলবো যে আমার প্রতিকারটি একটু ধারণ করে দেখুন, 6 মাসের জন্য পরীক্ষা করে দেখুন, যদি সত্যিকার অর্থে উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার মনে যা চায় সেটি লিখবেন, বা আমাকে একটিবার ফোন দিয়ে জানাতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আপনি কিছু লিখে জানাতে পারেন যে হ্যাঁ আমি সত্যিকার অর্থে উপকৃত হলাম না উপকৃত হলাম। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন আবু হাসান। আবু হাসান জন্ম তারিখ জানিয়েছেন 11 জানুয়ারি 1988। প্রশ্ন করেছেন আপনার আমার রাশি কি এবং ধনী হতে পারবো কিনা। তো আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, আর রাশি হচ্ছে কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। তো ধনু লগ্নের লগ্নে কিন্তু ভাগ্যপতি রবি ধনপতি শনিকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো ভেবে দেখুন যে ধনু লগ্নের জন্য লগ্নে রবি এবং শনি, রবি যদিও শুভ কারক গ্রহ কিন্তু শনি তো মুখ্য মারক গ্রহ, একমাত্র মারক গ্রহ, তো সেই মারক গ্রহ রবি আর শনি পিতা পুত্র এক ঘরে অবস্থান করছে, তো লগ্ন ভাবকে কিন্তু সারঘার করে দিচ্ছে, যেটা দেহ মনের স্বস্তি থাকবে না, জীবিকা অর্জনের পথকে স্তব্ধ করে দেবে। তাছাড়া লগ্নপতি বৃহস্পতি সে চতুর্থে রাহু যুক্ত হয়ে গুরু চন্ডাল দোষ তৈরি করেছে, সংকটে পড়বেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কেউ তো সহযোগিতা করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে, শত্রুদের সাথে হাত মিলাবে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, আলাদা করেও শেষ রক্ষা হবে না, হারাতে হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে, কন্যা সন্তান নিয়ে মনোবেদনার কারণ হবে, এমনকি সম্পত্তি নিয়ে বিরোধ চলবে। তাছাড়া সপ্তম দশমপতি বুধ ধনভাবে থাকায় বিশেষ করে এই আঘাতের মাধ্যমে মায়া বাড়বে, ধ্বংস যজ্ঞের মধ্য দিয়ে নতুন বিজয় সাধিত হবে, এমনকি এই বুধ আপনাকে তখন আঘাতের পর শুভ বুদ্ধির উদয় দেবে। আর শুক্র ষষ্ঠ আয়পতি তৃতীয় ভাবে থাকার
কারণে ভাই বোনের সহযোগিতায় দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আরেকটি বিষয় হচ্ছে চন্দ্র দশমে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে, দশমস্থ কেতুর শুভ ফলদাতা হন। তাছাড়া আপনারও বিশেষ করে কালসর্প দোষ রয়েছে, তো এই কালসর্প দোষ নষ্ট করবে এই চন্দ্র কেতুর জুটি। তো বিশেষ করে রাশিতে কেতু দশম ভাবে থাকার কারণে তো দশমপতি বুধ ধনভাবে থেকে বিশেষ করে আপনার জীবনের কষ্ট কেলেস অনেকাংশে কমিয়ে দেবে। তবে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসা, ঝটকা উপার্জনের যাবতীয় ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনাকে সফল করবে। তো সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে তবেই না জীবনে মাথা তুলে দাঁড়াবেন। সেই সঙ্গে মঙ্গল কিন্তু বিদ্যাপতি এবং দ্বাদশপতি, সে দ্বাদশে বসে আছে, দ্বাদশে বসে থেকে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে। তো রাহু একেতে ব্যস্ত, তো রাহু একেতে চতুর্থে অবস্থান করে গুরু চণ্ডাল দোষ তৈরি করেছে, তারপর মঙ্গলের উপর রাহু বৃহস্পতি দুটি গ্রহেরই দৃষ্টি পড়েছে। তো বৃহস্পতির নবম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি, তো মঙ্গলকে কিন্তু নিঃস্ব রিক্ত করে দিয়েছে। তো মাঙ্গলিক দোষ কিন্তু অবশ্যই অবশ্যই পেয়েছেন, এমনকি আপনার জীবনে বিদ্যায় বাধা পড়েছে, একাধিকবার লেখাপড়া শেষ নামানো কঠিন হয়েছে, সেই সঙ্গে এক কর্মে লেগে থাকা কষ্ট হয়েছে, পিতার সাথে মতানৈক্য তৈরি হয়েছে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখাও কিন্তু কঠিন হবে, তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে। তো প্রতিকার স্বরূপ আমি বলবো যে রাহু বৃহস্পতির গুরু চণ্ডাল দোষ এবং বিশেষ করে বিদ্যা এবং দ্বাদশপতি মঙ্গলের উপর তাদের দৃষ্টি, যদিও চন্দ্র উপর চন্দ্র কেতুর উপরও কিন্তু বৃহস্পতির দৃষ্টি দিয়ে জীব যোগের সমান ফল দেওয়ার কথা, কিন্তু রাহু যুক্ত থাকার কারণে এটি জীব যোগ তৈরি করেনি, জীব নাশ তৈরি করেছে। তাই তো বিশেষ করে একমাত্র সতর্কতা, ঈশ্বর আরাধনা বা মহান রাব্বুল আলামিনের কৃপা, সময় মতো বিশেষ করে আপনার আপনার ধর্ম অনুযায়ী নামাজ পড়া, নফল নামাজ পড়া বা বিশেষ করে পাপ কাজ থেকে বিরত থাকা, এগুলো কিন্তু বিশেষ করে পূর্ণতা বাড়িয়ে দেয়। আর প্রতিকার স্বরূপ আমি বলবো যে শনি বৃহস্পতি মিলে পীতম্বরী নীলা, কেতুর ক্যাটসাই আর শুক্রের ডায়মন্ড অথবা জারকন, এই তিনটি রত্ন ধারণ করবেন। এই তিনটি রত্নই হচ্ছে আবু হাসান, আপনার জীবনের আলোর পথ দেখাবে, জীবনের বাধা বিপত্তি কাটাবে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্তির পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন সৌম্যদীপ মালাকার। সৌম্যদীপ মালাকার আপনি জন্ম তারিখ জানিয়েছেন 14 নভেম্বর 2013, পড়াশোনা সম্পর্কে জানতে চেয়েছেন। তো দেখুন আপনার ধনু লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, তো ধনু লগ্নের লগ্নে কিন্তু শুক্রাচার্য বসে আছে যে ষষ্ঠ এবং আয়পতি। তো এই যে শুক্র লগ্নে বসে আছে, তো ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে প্রথম পাপ গ্রহ, তাই তো আপনাকে সৎ থাকতে দেবে না, উদার থাকতে দেবে না, পরোপকারী থাকতে দেবে না, গান বাজনা, আঁকা লেখায় অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে না, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব দেবে না। সেই সঙ্গে বিশেষ করে ধন সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে। তাছাড়া ধনপতি তৃতীয় পতি শনি মহারাজ, সে তুঙ্গস্ত হয়ে রাহু রবি বুধকে সঙ্গে নিয়ে একাদশে অবস্থান করছে, এটি কিন্তু জ্ঞান গরিমা সভ্যতার ভিত বাড়াবে না, এমনকি বিদ্যাভাবে কেতু আর বিদ্যাভাবে শনি বুধ রবি রাহু চার গ্রহের দৃষ্টি পড়ার কারণে একটা জগা খিচুড়ি পরিবেশ কিন্তু তৈরি করবে। তাছাড়া আপনি বুধের দশাকালে জন্মগ্রহণ করেছেন, এই বুধের দশাকাল 16 বছর ভোগ করবেন, এই সময়টুকু আপনার জন্য বিদ্যাভাগ্য ভালো, তার পরবর্তীতে কেতুর দশা পড়লেই কিন্তু বিদ্যা পরিকল্পনায় বাধা সৃষ্টি করবে, এমনকি ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে, এমনকি গ্রুপ পরিবর্তন হতে পারে, সেই সঙ্গে দেখা যাচ্ছে স্কুল কলেজ পরিবর্তন করেও ক্ষান্ত হবে না, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন, সেখান থেকেও মুখ টুকরে পড়তে পারেন, এটি কিন্তু ঘটিয়ে ছাড়তে পারে। তাছাড়া বিদ্যা এবং দ্বাদশপতি মঙ্গল যদিও ভাগ্যভাবে বসে আছে, তো লগ্নটি কিন্তু ধনু, মঙ্গল শুভকারক গ্রহ, তো শুভকারক থাকা সত্ত্বেও বিদ্যা ভাবে পাপ গ্রহ থাকায় এবং পাপ দৃষ্ট হওয়ার কারণে বিশেষ করে
আপনাকে লেখাপড়ার জন্য প্রচুর সচেতন হতে হবে, এমনকি অধ্যবসায়ী হতে হবে, কৌশলী হতে হবে, সেই সঙ্গে অধিক সময় ব্যয় করতে হবে। তাছাড়া লগ্ন এবং চতুর্থ পতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করে আপনার লগ্নের উপর দৃষ্টি দেওয়ার কারণে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবন সঙ্গীর তরফ থেকে সহযোগিতা পাবেন, অংশীদারি ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন, সেই সঙ্গে বিশেষ করে বিবাহের পর যেমন ভাগ্যোন্নতি ঘটবে তেমনি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ক্রয়ে সহযোগিতা করবে। এমনকি সন্তান জন্মের পরও ভাগ্য উথলে উঠতে পারে, যদিও সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, এমনকি ঘন ঘন চিকিৎসালয়ে ছুটতে হতে পারে। তথাপিও বিশেষ করে এই সকল প্রতিকূলতা কাটানো কষ্টকর হবে না, তবে বিদ্যা পরিকল্পনা কিন্তু আপনাকে বাধা সৃষ্টি করবে। কেতুর 7 বছর অর্থাৎ 2030 সালের 17ই এপ্রিল থেকে 17ই এপ্রিল 2037 পর্যন্ত এক টানা 7 বছর এই সময়ে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা যেন ভ্রংশতা দেখা দেবে, এমনকি বুদ্ধি ভ্রংশতার কারণে ভুল করে পদে পদে ভুল করে তার মাশুল গুনতে হবে। তাই তো প্রতিকার স্বরূপ আমি বলবো যে প্রতিকার রক্তমুখী নীলা কেতুর ক্যাটসাই আর মঙ্গলের, তো রক্তমুখী নীলা এবং কেতুর ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন, সেই সঙ্গে সম্ভব হলে চন্দ্রের একটি মুক্তা ধারণ করেন। তো দেখবেন যে জীবনে স্নেহ মায়া মমত্ব দিয়ে, একাগ্রতা দিয়ে, চঞ্চলতা দূর করে, ভিন্ন পথ থেকে মনকে ফিরিয়ে এনে লেখাপড়ায় মন আকৃষ্ট করে তবেই না লেখাপড়ায় জয়ী হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন সুজিত দে। সুজিত দে জন্ম তারিখ জানিয়েছেন 29 আগস্ট 1984। প্রশ্ন করেছেন সকল কিছু জানতে চেয়েছেন। তো দেখুন আপনার বৃষ লগ্ন কন্যা রাশি উত্তর ফল্গুনী নক্ষত্র। তো বৃষ লগ্নের লগ্নে তুঙ্গস্থ রাহু, সারা জীবন আমার আমার করতে হবে এবং জীবনে বৈধ অবৈধ কোনো পথ দেখবেন না, শুধু জীবনে আমার চাই, আমার ধন চাই, সম্পদ চাই, ঐশ্বর্য চাই, জ্ঞান চাই, গরিমা চাই, শিল্প বৃত্তি চাই, গান বাজনায় সফলতা চাই, আঁকালেখায় সফলতা চাই, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনায় সফলতা চাই। তাছাড়া লগ্ন এবং ষষ্ঠপতি শুক্র কিন্তু সে পঞ্চমে রাশিকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র লগ্নপতি ষষ্ঠপতি সে কিন্তু পাপক গ্রহ এবং চন্দ্রও কিন্তু পাপক গ্রহ, তো দুটি পাপক গ্রহ কিন্তু পঞ্চমে অবস্থান করছে। এটি কিন্তু আপনার জীবনে লেখাপড়ায় বাধা সৃষ্টি করেছে, পিতার সাথে মতানৈক্য তৈরি করেছে, পিতৃ সম্পত্তি বা প্রাপ্তির পথেও কিন্তু বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই পঞ্চমস্থ শুক্র চন্দ্রের উপর লগ্ন ভাবস্থ তুঙ্গস্থ রাহুর নবম দৃষ্টি পড়েছে, এটি কিন্তু শুভকারক নয়। তবে চতুর্থে রবি বুধের যুতি, এটি কিন্তু বুধাদিত্য যোগের পূর্ণ ফল দেবে, আপনি বুদ্ধিমান মানুষ হবেন, বিচক্ষণ মানুষ হবেন, যশস্বী মানুষ হবেন, খ্যাতিমান মানুষ হবেন। তবে সপ্তমে মঙ্গল, সপ্তম দ্বাদশপতি মঙ্গল সপ্তমে কেতু যুক্ত রাহু দৃষ্ট এটি মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তাই তো দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে সর্বদা সাড় দিতে হবে, জীবন সঙ্গী শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, আর ভাগ্য কর্মপতির বৃষ লগ্নের ক্ষেত্রে শনি একাই রাজ্যকারক গ্রহ, সেই শনি তুঙ্গস্থ হয়ে ষষ্ঠে বসে আছে, যদিও রোগ ব্যাধিতে আক্রান্ত করবে তথাপিও এই শনি কিন্তু ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, যখন অর্থ দেবে তখন বিশেষ করে রাখার জায়গা পাবেন না। তো বিশেষ করে সঞ্চয় করার চেষ্টা করুন, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করুন, সম্পত্তি কেনার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে আপনি হবেন সুজিত দে বংশের মধ্যে সব থেকে ধনী, জননন্দিত এবং সুপ্রতিষ্ঠিত মানুষ। এমনকি আপনার ধন সম্পদ দেখে মানুষ ঈর্ষান্বিত হবে, শত্রুরা বিশেষ করে সর্বদা লালায়িত থাকবে। আর বৃহস্পতি অষ্টম এবং আয়পতি সে অষ্টমে বসে আছে নিজ গৃহে। তো লগ্নটি বৃষ, বৃহস্পতি পাপক গ্রহ, বিশেষ করে রাজনৈতিক জীবনে লিপ্ত হওয়া ঠিক হবে না, এমনকি বিশেষ করে এই বৃহস্পতি নেশা মদ্য জুয়া বারবনিতা বেশ্যা সংসর্গের দিকে ধাবিত করতে পারে, অতিরিক্ত অর্থ অনর্থের কারণ করে তুলতে পারে, এমনকি তার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা ধ্বংসস্তূপে রূপান্তরিত করতে পারে। তাই তো বৃহস্পতির পোকরাজ মঙ্গলের রক্ত প্রবাল কেতুর ক্যাটসাই এটি সারা জীবনের জন্য ধারণ করবেন, দেখবেন জীবন চলার পথে বাধা বিপত্তি দূর করবে। তো বৃহস্পতির দশাও কিন্তু চলছে এখন, একমাত্র প্রতিকার কিন্তু বৃহস্পতির পোকরাজ, দ্বিতীয় রক্ত প্রবাল, তৃতীয় হচ্ছে ক্যাটসাই।
সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন জয়ন্ত মণ্ডল। জয়ন্ত মণ্ডল, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 2 মে 1994, আপনি সকল কিছু জানতে চেয়েছেন। তো আপনার সিংহ লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র। তো সিংহ লগ্নের লগ্নপতি রবি তুঙ্গস্থ হয়ে ভাগ্যস্থানে ধনপতি আয়পতি বুধকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। যদিও বুধ পাপ গ্রহ, তথাপিও এই বুধাদিত্য যোগ কিন্তু নিঃসন্দেহে শুভ ফলদাতা। তাছাড়া চতুর্থ ভাগ্যপতি মঙ্গল সে অষ্টমে বসে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তো এই মাঙ্গলিক দোষে বিশেষ করে বিবাহ বিবাহিত জীবন সুখের হবে না। বিবাহের পূর্বে তাই তো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা দুটুক বিচার বিশ্লেষণ করে বিবাহ করতে হবে, নচেৎ বিবাহ বিবাহিত জীবনে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এমনকি বিচ্ছেদ দ্বিতীয় বিবাহের প্রবণতা এগুলো কিন্তু বাড়াতে পারে। তাছাড়া চতুর্থ ভাবে রাহু অবস্থান করে সেই রাহুর নবম দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়েছে, এটি কিন্তু বিশেষ করে আরো মাঙ্গলিক দোষের মাত্রা বাড়িয়েছে বড়ি, কোনো ক্রমে কমায়নি। তাই তো বিশেষ করে জীবন সঙ্গী আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে, আপনার জীবনে এমনকি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, অকালে মাকে হারাতে হতে পারে, মায়ের শরীরে কোনো অস্ত্রোপচার লাগতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাকে ঘায়েল করার চেষ্টা করতে পারে। তাছাড়া পঞ্চম অষ্টম পতি বৃহস্পতি সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, সে তৃতীয় ভাই বোনরা সহযোগিতা করবে, তবে তথাপিও এত ধ্বংসের ভিতর দিয়েও আপনার ধৈর্য থাকবে, সাহস থাকবে, মনোবল থাকবে, বীরত্ব থাকবে, যার ফলে আপনি এই পতিকূলতা কাটাতে সক্ষম হবেন। আর তৃতীয় দশম পতি শুক্র যদিও পাপ গ্রহ, সে দশম ভাবে নিজ গৃহে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে, তো এবং রাহু দিষ্ট হয়ে, তো বিশেষ করে এই পাপ গ্রহ পাপ যুক্ত পাপ দৃষ্ট থাকার কারণে বিশেষ করে শুক্রের যে লোলুপতা এমনকি লোভনীয় যে অফার নেশা মদ্য জুয়ার জগতে প্রবেশ, সেই সঙ্গে বারবনিতা বেশ্যা সংসর্গে প্রবেশের হাত থেকে আপনাকে একটু হলেও বাঁচিয়ে দেবে। মাঝপথে আপনার রবি যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, বুধ বুদ্ধিমত্তা বিচক্ষণতা দেবে, শ্রম অধ্যবসায় দেবে, তবে দাম্পত্য জীবন সন্তান সন্ততি মায়ের স্বাস্থ্য সম্পত্তি সংক্রান্ত জুট ঝামেলা এগুলো থেকে পরিত্রাণ পাওয়া খুবই 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 কঠিন হবে। এবং বর্তমানে কিন্তু শনি যেমন লগ্নের উপর সপ্তম দৃষ্টি দিয়েছিল, গোচরেও কিন্তু এখন 7.5 চলছে, আর শনি কিন্তু লগ্নের উপর দৃষ্টি দিয়েছে। বর্তমানে শরীর খারাপ যাবে, ঋণগ্রস্ত করবে, পিতৃ সম্পত্তি বিনষ্ট করবে, আর দশা কিন্তু রাহুর দশায় রবির অন্তর্দশা চলছে, এই রাহুর দশা 2026 সালের জানুয়ারির 19 তারিখ পর্যন্ত চলবে, এই সময় কিন্তু চোখের জল মানে ঝরিয়ে ছাড়বে, তাই তো সতর্কতা প্রধান হাতিয়ার হবে। তো প্রতিকার হবে মঙ্গল, যেহেতু অষ্টমে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে মঙ্গলের প্রতিকার ধারণ করতে পারবেন না, তাছাড়া রাহু দিষ্ট, তাই তো রক্তমুখী নীলা ধারণ করবেন, যেটি শনির পাপস্ততা রাহুর অশুভত্ব এবং মঙ্গলের পাপস্ততা এগুলো দূর করবে। সেই সঙ্গে কেতু নিঃস্বস্ত এবং পাপ শুক্র যুক্ত হয়ে দশমে বসে আছে কেতুর ক্যাটসাই, এই দুটি রত্নই হচ্ছে আপনাকে মন্ত্রের ন্যায় কাজ করবে। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন মৌসুমী রয়। মৌসুমী রয়, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 18 সেপ্টেম্বর 1976, আমি সকল বিষয়ে জানতে চাই। তো দেখুন, আপনার সিংহ লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র। তো সিংহ লগ্নের লগ্নপতি রবি কিনা ধনভাবে বুধ মঙ্গল শুক্র 4 গ্রহকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো বুধ আর শুক্র 2টি গ্রহ পাপ, আর রবি মঙ্গল এই 2টি গ্রহ কিন্তু শুভ কারক গ্রহ, সেই সঙ্গে বৃহস্পতিও শুভ কারক গ্রহ। বৃহস্পতি পঞ্চম অষ্টম পতি, সে দশম ভাবে বসে থেকে ধনভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। তো বিশেষ করে এই পঞ্চম দৃষ্টিতে বুধ শুক্রের অশুভত্ব দূর করবে আর রবি মঙ্গল সহযোগিতা করবে, যার ফলে আপনি বুদ্ধিমান মানুষ, খ্যাতিমান মানুষ, যশস্বী মানুষ, সেই সঙ্গে বিশেষ করে ধৈর্যশীল মানুষ, তাছাড়া সৎ উদার পরোপকারী ধার্মিক যোগী মানুষ রূপে পরিগণিত হবেন। যদিও তৃতীয় ভাবে রাহু রয়েছে, কোনো ভাই বোনের অকাল জীবন অবসান ঘটবে, ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে, ভাই বোন আপনাকে মনোকষ্ট মনোবেদনা দেবে, সে ধন সম্পদ আত্মসাৎ করবে, তথাপিও ভাগ্যস্থানে কেতু বিশেষ করে দৈব আপনাকে সহযোগিতা করবে, স্পিরিচুয়াল শক্তি জাগ্রত হবে, তথাপিও বিশেষ করে
বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে। মনে রাখবেন যে সাপের লেখা আর বাঘের দেখা কপালে থাকলে এটি খণ্ডানো কঠিন, তাই তো বিশেষ করে সর্প দংশন কিন্তু খেতে হতে পারে। তাছাড়া শনি ষষ্ঠ এবং সপ্তম পতি সে দ্বাদশে অবস্থান করছে, তো শনি সিংহ লগ্নের ক্ষেত্রে এই শনি দ্বাদশস্থ শনি কিন্তু শুভ ফলদাতা হবেন না। এই শনির তৃতীয় দৃষ্টি কিন্তু ধনভাবে পড়ায়, ধন সঞ্চয় করা কঠিন হবে, তাই তো সর্বদা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখা, এমনকি অর্থ হলে জমিয়ে জমিয়ে সম্পত্তি কেনা, এগুলোর দিকে চেষ্টা করতে হবে। মনে রাখবেন আপনার সম্পদ স্থায়ী নয়, সম্পত্তি স্থায়ী, তথাপিও কর্মের সুনাম যশ পদোন্নতি স্থানে বদলি বা পদোন্নতি এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, সেই সঙ্গে নিজে উপার্জন করবেন, জীবন সঙ্গীও উপার্জন করবে, তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে তবেই না ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। তো আপনার জন্য প্রতিকার থাকবে মৌসুমী রয়, বিশেষ করে কেতুর ক্যাটসাই, শনির ইন্দ্রনীলা, চন্দ্রের মুক্তা, এই তিনটি রত্ন ধারণ করবেন। এই তিনটি রত্ন জীবন চলার পথকে আলোকিত করবে, বাধা বিপত্তি দূর করবে, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার যিনি বাক্যফল জানবেন তিনি হচ্ছেন বাঁধন কুমার বিশ্বাস। বাঁধন কুমার বিশ্বাস জন্ম তারিখ জানিয়েছেন 18ই ডিসেম্বর 2000। আপনি সকল কিছু জানতে চেয়েছেন, তো আপনার সিংহ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, তো আপনার রাশি লগ্নাধিপতি রবি কিন্তু পঞ্চমে কেতু যুক্ত হয়ে বসে আছে, এটি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমায় আপনাকে সফল করবে, অর্থাৎ লেখাপড়ায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করবে, এমনকি বিশেষ করে পিতার স্বাস্থ্য ভালো যাবে, পিতা নামজাদা হবে, পিতার কাছ থেকে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের কাছ থেকেও কম সহযোগিতা পাবেন না, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবেন, নিজেও প্রচুর উপার্জন করবেন, যা ধন ধান্যে পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে, জীবিকার ভিতকে মজবুত করবে। চতুর্থ ভাগ্যপতি মঙ্গল তৃতীয় থাকার কারণে মঙ্গল শুভ কারক গ্রহ ভাই বোনের মধ্যে ধনী জননন্দিত শিক্ষিত প্রতিষ্ঠিত করবে, তবে ষষ্ঠ ভাবস্থ শুক্র কিন্তু বিশেষ করে পাপক গ্রহ, সে ওরসাব কিডনি ধাতু গত রোগ, ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, ক্রনিক ডিজিজে আক্রান্ত করবে। আর কর্মভাবে বৃহস্পতি শনির যোগ বিশেষ করে সিংহ লগ্নের ক্ষেত্রে শনি শুভ কারক না হলেও বৃহস্পতি কিন্তু শুভ ফলদাতা হবেন, তো শনির কুপ্রভাব নষ্ট করবে, যার ফলে দাম্পত্য জীবন সুখী করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যে জয়ী করবে, কর্মে সুনাম যশ দেবে, এমনকি পদোন্নতি পাবেন, কর্মে ছোট কর্মে সামান্য কেরানি পদে যোগদান করলেও সেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি বনে যাবেন, এমনকি একাদশে তুঙ্গস্থ রাহু ঝটকা উপার্জনের সুযোগ দেবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে, দ্বৈত নাগরিকত্ব ভোগ করাবে, অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধিময় রাজকীয় জীবন আপনাকে উপহার দেবে। তো এই রাজকীয় জীবন ধরে রাখার জন্য একাদশে রাহু, আর বর্তমানে কিন্তু রাহুর দশা চলছে, এই রাহুর দশা 2041 পর্যন্ত চলবে, এক টানা ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। তবে অতি অর্থ যেন আপনাকে বিশেষ করে অনর্থের মূল না করে, চরিত্র ভ্রষ্ট না করে, এমনকি বিশেষ করে শত্রুর আক্রোশে জর্জরিত না করে, সেদিকে নজর রাখার জন্য বিশেষ করে আপনি শনি বৃহস্পতি যুক্ত, তাই তো পীতম্বরী নীলা ধারণ করুন, রক্ত প্রবাল ধারণ করুন, কেতুর ক্যাটসাই ধারণ করুন, দেখবেন জীবনে তো এমনি কোনো কিছু কমতি ঘটবে না, অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন, তবে সেটি তো বংশধরদের জন্য টিকিয়ে রেখে যেতে হবে, তো টিকিয়ে রাখার জন্য এবং আপনাকে যেন অবৈধ পথে না নিয়ে যায়, তার জন্য আপনাকে জুয়া খেলায় না নিয়ে যায়, ক্যাসিনোতে না নিয়ে যায়, বা ধরুন আপনাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে না ফেলে, সে তার জন্য এই প্রতিকার ধারণ করবেন। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন কিংশুক চক্রবর্তী। কিংশুক চক্রবর্তী জন্ম তারিখ জানিয়েছেন 2 এপ্রিল 2012। প্রশ্ন করেছেন শিক্ষা অর্থ ভাগ্য কেমন হবে, এগুলো জানতে চেয়েছেন। তো দেখুন আপনার মীন লগ্ন কর্কট রাশি দুটোই বিপ্রবর্ণ, তো মীন লগ্নে লগ্নে বুধাদিত্য যোগ, এটি কিন্তু নিঃসন্দেহে শুভকারক হবে, যদিও বুধ পাপক গ্রহ, তথাপিও ষষ্ঠপতি রবিকে সঙ্গে নিয়ে যে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি মীন লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি মঙ্গলের সম্বন্ধ করলে রাজযোগের ফল দিয়ে থাকে,
তো বিশেষ করে মঙ্গলে গৃহে বৃহস্পতি সম্বন্ধ তৈরি না করলেও কিন্তু মঙ্গলে গৃহে লগ্নপতি এবং দশমপতি অবস্থান করছে। তো বিশেষ করে বিদ্যা গর্বে তো গর্বিত করবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের কাছ থেকে সহযোগিতা পাবেন, আবার বিদ্যাপতি বিদ্যাভাবে অবস্থান করায় বিদ্যায় প্রচুর সফলতা পাবেন, যশ খ্যাতি অর্জন করবেন, রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন, উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে, সেই সঙ্গে পিতা আদর্শবান মানুষ হবেন, স্নেহ মায়া মমত্বশীল মানুষ হবেন, নামজাদা মানুষ হবেন এবং তার থেকে অধিক নামজাদা আপনি হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে তৃতীয় এবং অষ্টম পতি শুক্র অবস্থান করছে, তো এই শুক্র কিন্তু পাপগ্রহ, তার সঙ্গে নিঃস্বস্ত কেতু, ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে, কোনো ভাই বোনের অসুস্থতায় প্রচুর ব্যয় হবে, অকালে কোনো ভাই বোনের জীবন অবসান ঘটবে, আর আয় ব্যয় প্রতি শনি অষ্টমে তুঙ্গস্থ থাকায় মনোকষ্ট, অতুল ধন ঐশ্বর্যের মধ্যেও মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। এমনকি মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের ভাগি করবে, নিজে ড্রাইভ করতে গিয়ে দুর্ঘটনায় পড়বেন, মিথ্যা মামলা মোকদ্দমার খড়্গ ঝুলাবে, এমনকি বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ করতে গিয়ে শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। তাছাড়া রাহু কিন্তু ভাগ্য স্থানে অবস্থান করছে নিঃস্বস্ত হয়ে, এবং লগ্নের উপর এই রাহুর নবম দৃষ্টি পড়েছে, তো নিঃস্বস্ত রাহুর নবম দৃষ্টি এটি খুব একটা প্রতিসাধন করতে পারবে না। তথাপিও রাহুর প্রতিকার যদি পরিধান করেন তাহলে কিন্তু মঙ্গলও কিন্তু অশুভ ফল দেবে, আর তখনই কিন্তু জীবনকে ওলট পালট করে দেবে। তাই তো যদি রাহুর গোমেদ পরে থাকেন তাহলে অবশ্যই সেটি খুলে ফেলবেন, এবং জীবনে আপনার রত্ন পাথর বলতে যেটি সেটি হচ্ছে শনির ইন্দ্রনীলা ধারণ করবেন, আর সম্ভব হলে কেতুর ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করবেন, এর বেশি আর রত্ন আপনার ধারণ করতে হবে না। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্য ফল জানবেন তিনি হচ্ছেন বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকার জন্ম তারিখ জানিয়েছেন 29 ফেব্রুয়ারি 1972। প্রশ্ন করেছেন, আমি কি করতে পারি, জীবনে কোন দিক থেকে সফল হতে পারবো, সকল বিষয়ে পরিপূর্ণ ব্যাখ্যা চান। তো আপনার বৃশ্চিক লগ্নে জাতক আপনি, সিংহ রাশি মঘা নক্ষত্র। তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আগে একটু বলে রাখি, লগ্নপতি মঙ্গল কিন্তু পাপগ্রহ, সেই সঙ্গে অষ্টম একাদশ পতি বুধ ও পাপগ্রহ, আর সপ্তম দ্বাদশ পতি শুক্রাচার্য কিন্তু পাপগ্রহ, সেই শুক্র তুঙ্গস্থ হয়ে বিদ্যাভাবে বসে আছে। সর্বপ্রথম হচ্ছে আপনি লেখাপড়ায় বাধা খেয়েছেন, বারবার বাধা খেয়েছেন, লেখাপড়া শেষ নামাতে পারেননি। তাছাড়া বিশেষ করে ধনপতি পঞ্চমপতি বৃহস্পতি কিনা বৃশ্চিক লগ্নের জন্য শুভকারক গ্রহ, সে ধনভাবে অবস্থান করেছে, তো যতই লেখাপড়ায় বাধা খান, যতই পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হন, পিতৃ সম্পত্তি নষ্ট হোক, তথাপিও কিন্তু আপনি নিজে প্রচুর ধন সম্পদ উপার্জন করবেন, নিজে দৃষ্টিনন্দিত গৃহবাড়ি, বিলাসবহুল যানবাহন এগুলো কিন্তু আপনি কিনবেন, সেই সঙ্গে বিশেষ করে শনি তৃতীয় এবং চতুর্থ পতি শনি সপ্তমে আপনার বিবাহের পর ভাগ্যোন্নতি ঘটবে, জীবন সঙ্গী কর্ম করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন, ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায় সহযোগ বিশেষ করে লাভবান করাবে, এমনকি বিশেষ করে সুসন্তানের জনক করবে, সন্তানরা প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে স্পিরিচুয়াল শক্তি থাকবে, যার ফলে বিপদ আপদ পূর্ব থেকে টের পাবেন, দেশ বিদেশ ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া বিশেষ করে ষষ্ঠ ভাবস্থ মঙ্গল অশ্বফিস্টুলা ভবন্দর রক্তদুষ্ট পীড়া, শরীর হঠাৎ মোটা হয়ে যাওয়া এগুলোতে কিন্তু ভোগাতে পারে। তাছাড়া বর্তমানে কিন্তু রাহুর দশা চলছে, এখন ভাই বোনের সাথে কলহ বিবাদ হবে, ভাই বোন নিয়ে মনোকষ্ট হবে, ভাই বোন কর্তৃক ধন সম্পদ লুণ্ঠন হবে, এটা 2033 পর্যন্ত কিন্তু চলবে। তাই তো বিশেষ করে রাহু শনি মিলে এবং ষষ্ঠ ভাবে লগ্নপতি মঙ্গল ষষ্ঠ ভাবে নিজ গৃহে অবস্থান করছে, আমি পূর্বেই বলেছি যে আপনার লগ্ন বৃশ্চিক, মঙ্গল লগ্নপতি, সে পাপগ্রহ, তো রক্তমুখী নীলা ধারণ করবেন, সেই সঙ্গে কেতুর ক্যাটসাই ধারণ করবেন, এই দুটি রত্ন বিশ্বজিৎ সরকার আপনার জীবনে জীবনের তরি পাড়ি দিতে সারা জীবনের জন্য মঞ্চের ন্যায় কাজ করবে এই দুটি রত্ন। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন পরিমল সাহা।
পরিমল সাহা, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 14ই জানুয়ারি 1989। প্রশ্ন করেছেন আমি কি নীলা পাথর করতে পারবো কিনা, যদি না পারি তাহলে কি স্টোন পরিধান করব। দেখুন আপনার কন্যা লগ্ন মীন রাশি, তো নক্ষত্র রেবতী নক্ষত্র। তো কন্যা লগ্নের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটি গ্রহ কিন্তু পাপক গ্রহ, শনি কিন্তু আপনার পাপক গ্রহ নয়। তো সেই বৃহস্পতি চতুর্থ সপ্তম পতি, সে কিন্তু ভাগ্য স্থানে বসে আছে, চন্দ্র সপ্তমে বসে থেকে বিশেষ করে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি লগ্নের উপর পড়েছে। তো পাপ বৃহস্পতির দৃষ্টি, চন্দ্রেও পাপ, সেই চন্দ্র পাপ চন্দ্রেরও কিন্তু দৃষ্টি রয়েছে। তাছাড়া মঙ্গল বিশেষ করে আপনার অষ্টমে অবস্থান করছে, তৃতীয় এবং অষ্টম পতি, সে পাপক গ্রহ, চরম মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তো এই যে মঙ্গল কিন্তু বিশেষ করে আপনার কে মিথ্যা মামলা মোকদ্দমা ষড়যন্ত্রে ফেলবে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহ সেখান থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে, বিশেষ করে দুজনের মধ্যে আত্মধ্বংসের প্রবণতা বাড়াবে, অকালে জীবন অবসান ঘটাতে পারে জীবন সঙ্গীর, সেই সঙ্গে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাছাড়া চতুর্থ ভাবে শনি মায়ের সাথে মতানৈক্য, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, এমনকি মাতৃমূর্তির মমত্ব স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে। তথাপিও পঞ্চম ষষ্ঠ পতি শনি যে চতুর্থে বসে আছে শুক্র রবিকে সঙ্গে নিয়ে, তো এই যে রবি যুক্ত যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু এখানে নষ্ট করবে। তাই তো বিশেষ করে আপনি শনির যে ইন্দ্রনীলা পরিধান করতে চাচ্ছেন, সর্বপ্রথম বলবো যে শনির ইন্দ্রনীলা নয়, বরং আপনি শনির রক্তমুখী নীলা পরিধান করতে পারেন, কারণ রাহু কিন্তু ষষ্ঠে শনির গৃহে অবস্থান করছে। তো রাহু কিন্তু ষষ্ঠে শত্রু গৃহে, যে স্বজন বিরোধ এমনকি ধার কর্জ ঋণের জালে আকৃষ্ট করবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি তো থাকবেই না, বরং তারা আপনার ধন সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করবে। তাছাড়া দ্বাদশস্থ কেতু ভুল বোঝাবে, সন্দেহ প্রবণতা করাবে, আর দ্বাদশপতি রবি শনি যুক্ত হয়ে বসে আছে। তো শনি রবি আর অষ্টমস্থ মঙ্গল এবং রাহু চারটি গ্রহের কাজ করবে রক্তমুখী নীলা, এটা পরিধান করতে পারেন, আর দ্বাদশস্থ কেতুর ক্যাটসাই পরিধান করতে পারেন, এটিই হচ্ছে আপনার মন্ত্রের ন্যায় কাজ করবে। আর যদি সম্ভব হয় এরপরে রত্ন পরিধান করতে চান, সেক্ষেত্রে বৃহস্পতির বকরাস ধারণ করতে পারেন, বৃহস্পতি পাপক গ্রহ, সে চতুর্থ সপ্তম পতি, যে দাম্পত্য জীবনের অশান্তি কিছুটা হলেও বিলুপ্ত করতে পারে, এমনকি দেবতাদের গুরু সে যদি তুষ্ট হয়, সে শুক্রের গৃহে রুষ্ট হয়ে আছে, তবেই না জীবনকে সুখী করতে পারে। তাই তো বিশেষ করে রক্তমুখী নীলা, ক্যাটসাই আর পোকরাজ, এই তিনটি হবে আপনার মূল রত্ন। তো এর মধ্যে আপনি কি পড়বেন আর কি পড়বেন না সেটি আপনার উপর ন্যস্ত থাকবে। আর বর্তমানে শুক্রের দশা চলছে, বর্তমান সময় যে খুব বেশি খারাপ যাবে তা কিন্তু নয়, কারণ শুক্রের দশা 2030 পর্যন্ত আপনি পার করবেন, কিন্তু এর পরবর্তীতে রবির দশায় কিন্তু আপনাকে আর ছেড়ে কথা বলবে না। যশ খ্যাতি প্রতিপত্তি শুকনো বাঁশের পাতা বাতাস আসলে যেমন ঝরঝর করে ঝরে যায়, তেমনি জীবনের গুণাবলী প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি সব ঝরে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার যিনি ভাগ্যফল জানবেন তিনি হচ্ছেন রঞ্জিমা ঘোষ। রঞ্জিমা ঘোষ, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 24শে এপ্রিল 1992। প্রশ্ন করেছেন সকল কিছু জানতে চান, আমার অনেক সমস্যা, আমার সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব। তো আপনার তুলা লগ্ন মকর রাশি উত্তরাষাঢ় নক্ষত্র। তো তুলা লগ্নের লগ্নপতি শুক্র তুঙ্গস্থ হয়ে বুধ যুক্ত হয়ে অবস্থান করছে। দেখুন কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র এক গৃহে কিন্তু শুভ ফলদাতা হন না। তাছাড়া তুলা লগ্নের ক্ষেত্রে বিশেষ করে শনি একাই রাজ্যকারক গ্রহ, সে চতুর্থে রাশিতে বসে আছে, চতুর্থ পঞ্চম পতি। তো বিশেষ করে আপনি বিদ্যান হবেন, ধনবান হবেন, সুখী হবেন, উদার হবেন, পরোপকারী হবেন, তাতে সন্দেহ নেই, এমনকি পিতা মাতা উভয়ের কাছ থেকে সহযোগিতা পাবেন, তাদের আশীর্বাদ আপনার জীবন চলার পথকে আলোকিত করবে, সেই সঙ্গে পিতা মাতা উভয়ে নামজাদা হবেন, সেই সঙ্গে সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, ধার্মিক মানুষ, যোগী মানুষ হবেন, সেই সঙ্গে আপনার মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতিও নিয়ে যাবে ওই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত থেকে। তাছাড়া তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি একাদশে, এই যে একাদশ ভাবস্থ বৃহস্পতি যদিও পাপক গ্রহ, তথাপিও সেই সঙ্গে এই বৃহস্পতির উপর রাহুর পঞ্চম দৃষ্টি
পড়ার কারণে, বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল এগুলো হারিয়ে দেবে। আর সপ্তমে রবি বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ এগুলো ঘটাবে, সেই সঙ্গে বিশেষ করে নার্ভের রোগ, এমনকি বুদ্ধিভ্রংশতা, সেই সঙ্গে প্রস্রাব জনিত রোগ, ডায়াবেটিস, এমনকি মুখগহ্বরে ঘা, পায়রিয়া, পুনক এগুলোতে বা পচনশীল কোনো রোগে আপনাকে আক্রান্ত করতে পারে। তথাপিও ভাগ্যস্থানে কেতু ভাগ্যকে চমকে দেবে, এমনকি নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, সুন্দর, সাবলীল জীবন যাপন করাবে, যদি বৃহস্পতির প্রতিকার ধারণ করতে পারেন। আর হচ্ছে বিশেষ করে বুধ শুক্র যে যুক্ত হয়ে বসে আছে, শুক্র তুঙ্গস্থ হয়ে বুধকে একেবারে নিঃশেষ করে দিয়েছে, ভাগ্য দ্বাদশপতি বুধকে, তো পদে পদে যাতে ভুল না করেন, সেই ভুলের মাশুল যাতে না গুনতে হয়, তার জন্য বুধের পান্না, বৃহস্পতির পোকরাজ এই দুটি রত্ন ধারণ করবেন। দেখবেন জীবনে আর রঞ্জিমা ঘোষ আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না, জীবনে মানুষ, মান আর হুঁশ এই দুটি জিনিস থাকবে। এমনকি শরীর আছে, শরীর কষ্ট থাকবে, মন আছে, মন কষ্ট থাকবে, কিন্তু কতটা ভালো মানুষ, কতটা প্রতিষ্ঠা পেলেন সেটি কিন্তু বাস্তবায়ন ঘটাবে এই আপনার প্ল্যানেটে, অর্থাৎ ভালো মনুষ্যত্ব দেবে, ভালো প্রতিষ্ঠা দেবে, তবে সেটিকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তাছাড়া বর্তমানে কিন্তু রাহুর দশা চলছে 2028 সালের 27শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আর রাহুর দশায় বর্তমানে সেই তুঙ্গস্থ শুক্রের অন্তর্দশা, এটি কিন্তু আপনি বর্তমানে ভালো নেই, বহুমুখী সমস্যায় জর্জরিত, যেমন যশ খ্যাতি প্রতিপত্তি নেই, অর্থ সম্পদ নেই, ধার কর্জ ঋণগ্রস্ত আছেন, মনে শান্তি নেই, ভাই বোন নিয়ে শান্তি নেই, এমনকি বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে শান্তি নেই, জীবিকার পথে শান্তি নেই। তবে তো আপনার এগুলো থাকার কথা, কিন্তু দশা অন্তর্দশায় পাপস্থ থাকার কারণে, বৃহস্পতি বক্রস্থ থাকার কারণে, রাহুদিষ্ট থাকার কারণে, শুক্র তুঙ্গস্থ থাকার কারণে, বুধযুক্ত থাকার কারণে কিন্তু বঞ্চিত হচ্ছেন। তো এই প্রতিকারই আপনার জীবনকে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে। তো দর্শক বৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, এখানে ভালো লাগার বিষয় নয়, যারা ঘরে বসে বিনামূল্যে পরিষেবা গ্রহণ করছেন তাদের যদি সত্যিকার অর্থে উপকৃত হন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো। তো দর্শক বৃন্দ, এর পরবর্তীতে আবারও বলছি যে এই পর্বটিতে কমেন্ট করবেন, এবং কমেন্ট করার পূর্বে পূর্ণ নাম, জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম মাস, জন্মবার, জন্ম সময় এবং কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন, এই কয়েকটি পয়েন্ট সঠিক রূপে দিবেন, তবেই না ঘরে বসে বিনামূল্যে পরিষেবাটি পাবেন। তো দর্শক বৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপন করুন, আপনাদের প্রত্যেকের জীবন আলোকিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।